চলতি মাসে ফলিত জ্যোতিষে প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন যেতে পারে চলুন জেনে নেওয়া যাক। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে। মেষ রাশি, প্রচণ্ড আত্মবিশ্বাস থাকায় আপনার প্রতি সহজেই বিপরীত লিঙ্গের জাতক জাতিকা আকর্ষণ অনুভব করেন। নেতৃত্ব সুলভ মানসিকতা আপনাকে এগিয়ে রাখবে। প্রেমের ক্ষেত্রে আত্মবিশ্বাস যাতে হঠকারিতায় পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কড়া শাসনে খাঁচার পাখিও একসময় উড়ে যেতে চায়, এই বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারলে দাম্পত্য সম্পর্কে ভালো যাবে বলে আশা করা যায়। কারো ক্ষেত্রে বিয়ের কথা চূড়ান্ত হয়ে যাওয়ার পর মতানৈক্য দেখা যেতে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার ভেবে নিন। বৃষরাশি, বৃষরাশির মেয়েদের বিয়ে সাধারণত তুলনামূলক কম বয়সে হয়। এদের ত্বকে লাবণ্য থাকে, এদের চোখ দুটো অসাধারণ সুন্দর হয়, আর তাই অন্য বান্ধবীর চেয়ে বিয়ের ব্যাপারে এরা এগিয়ে থাকে। পেছনে ও বাস্তববাদী হওয়ায় এদের সংসার খুব সুখের হয়। আপনি দুর্বল চিত্তের পুরুষ হলে এদের সঙ্গে তাল মিলিয়ে চলা মুশকিল হবে, তবে সহযোগী হিসাবে এরা সহজে মানিয়ে নিতে পারে। নতুন সম্পর্কের জন্য চলতি মাসটি শুভ সম্ভাবনাময়। বিয়ের আলোচনায় অতি উৎসাহী মনোভাব নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মিথুন রাশি, বিবাহ সম্পর্কিত আলোচনা মাসের প্রথমার্ধে সেরে ফেলা ভালো। এই সময়ে বিয়ের আলোচনা পরিবারে দুশ্চিন্তার কারণ হতে পারে, প্রেমের সম্পর্কে বিয়ে হওয়ার কথা বললে সুফল পেতে পারেন। এ সময় পরস্পরকে ভালোভাবে জেনে নিন, বুঝে নিন। যাদের প্রেমের সম্পর্কে বৈরতা চলছে তাদেরকে ধৈর্য ধরতে হবে। রহস্যজনকভাবে কোনো কারণে প্রেমের সম্পর্কে ভাঙন দেখা দিতে পারে, প্রেমের ক্ষেত্রে বয়সটাও বিবেচনা করা দরকার, বিষয়টি মাথায় রাখুন। কর্কট রাশি, কল্পনার অনেক কিছু করা সম্ভব। যদি বাস্তবতা বর্জিত কল্পনা করা হয় তবে অনেক ক্ষেত্রে নিজের দুর্ভাগ্যের জন্য নিজেকে দায়ী করতে হতে হয়। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনার সততা সম্পর্ক ঘনিষ্ঠ হতে সহায়তা করে, এমন কিছু করা ঠিক হবে না যা সাময়িকভাবে গ্রহণযোগ্য নয়। এ ধরনের প্রেক্ষাপটে নিজেকে সংযত রাখাই হবে বুদ্ধিমানের কাজ। কিছু কিছু ঘটনা থাকে যেগুলো কোনো না কোনোভাবেই প্রকাশ হয়ে যায়। সাময়িক বিনোদনের এই বিষয়গুলি পরবর্তীতে দাম্পত্য সুখের অন্তরায় হয়ে দাঁড়ায়। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকারা সম্ভবতই অভিজাতপূর্ণ জীবনযাপনের প্রতি আগ্রহী থাকে। এক্ষেত্রে সঙ্গী অতি কৃপণ হয়, তবে সেক্ষেত্রে সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল। প্রেমের সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা আপনাকে তাড়া করলেও নিজেকে গুটিয়ে রাখা আপনার পক্ষে কঠিন হতে পারে। পছন্দের মানুষের সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হতে পারে, ছোটখাটো বিষয়ে একে অপরের ছাড় দেওয়ার চেষ্টা করুন। কন্যা রাশি, সম্ভব ক্ষেত্রে প্রবাসী কিংবা যে কিনা দূরে কোথাও থাকে তার সঙ্গে আপনার বিয়ের আলোচনা হতে পারে, এই সঙ্গে দুই নৌকায় পা দিতে নেই, বিষয়টি মাথায় রাখুন। কারোর ক্ষেত্রে জীবনে একাধিক প্রেম থাকতেই পারে, তাই বলে সঙ্গীকে সেই কথা আগ বাড়িয়ে বলে সংসারে অশান্তির কারণ হতে যাবেন না। আপনার পছন্দের মানুষকে নিয়ে পরিবারে নানান ঘটনার জন্ম নিতে পারে। তুলা রাশি, কিছু মানুষ আছেন যারা কোথাও গেলে নতুন করে বন্ধুত্ব গড়ে তোলেন, আপনার এই গুণটি রয়েছে। ভালো লাগা থেকে ভালোবাসা এ নিয়ে এগুতে থাকে সম্পর্ক। এ ধরনের সম্পর্ক আপাতত বিনা মেঘে বজ্রপাতের মতোই কোনো ঘটনা ঘটতে পারে, তবে ভয় পাওয়ার কিছুই নেই, যেখানে নিন্দিত সেখানেই নন্দিত। প্রবাদটি সত্যতার জন্য আপনার সততা ও আন্তরিকতার প্রয়োজন রয়েছে। বৃশ্চিক রাশি, শুধু শুধু প্রেম করার চিন্তা না করে একেবারে দায়িত্ব নেওয়ার কাজটি সেরে ফেলুন। বিয়ে শাদীর জন্য সময়টি বেশ অনুকূল হতে পারে, রিপুর তাড়নাকে সংযত না রাখতে পারলে কপালে দুর্গতি আছে। লোকে বলে দেওয়ালেরও কান আছে, আবেগে কাউকে শতভাগ বিশ্বাস করতে যাবেন না। যে রহস্য নিয়ে থাকতে পছন্দ করে তাকে সেটা নিয়েই থাকতে দিন। ধনুরাশি, বরাবর সিদ্ধান্ত পরিবর্তনের প্রবণতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। সিদ্ধান্তহীনতায় ভুগলে যাকে নিয়ে এত স্বপ্ন সেও উড়াল দিয়ে ঘর বাঁধতে পারে অন্য কারোর সঙ্গে। সুখী ও সুন্দর দাম্পত্য জীবনে নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রমের চেষ্টা করুন। যে কোনো ধরনের দাম্পত্য সমস্যার সমাধানে অসাধারণ গুণ আপনার রয়েছে, মানসিক দ্বন্দ্বগুলো নিজেরাই সেরে ফেলার চেষ্টা করুন। মকর রাশি, সম্পর্কের গভীরতার জন্য ব্যক্তিগত জীবনের সাফল্যকে গুরুত্ব দিতে হবে।
প্রত্যেক নরনারীরই তার প্রিয়তম প্রিয়তমাকে নিয়ে গর্ব করতে চায়। নিজেকে এগিয়ে রাখার জন্য এমন অনেক সময় কিছুতেই আপনার অনুকূল না আসতে পারে, আপনি খেয়ালি হলে দুকুলেই হারাতে হতে পারে। আসলে ব্যর্থ মানুষকে কেউ সঙ্গ দিতে চায় না, আকাশ কুসুম কল্পনা মেয়েরা পছন্দ করে না, বিষয়টি ছেলেদের মনে রাখতে হবে। কুম্ভ রাশি, এ রাশির জাতক সহজে কারোর প্রেমে পড়ে না, আবার প্রেমে পড়লে সন্দেহের প্রবণতার জন্য সে সম্পর্কে টিকিয়ে রাখা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। সম্পর্ক কিছুটা পারস্পরিক ভুল বোঝাবুঝি থাকতে পারে, বিয়ের আলোচনার জন্য সময়টি অনুকূল। উড়ু উড়ু মন অনেক কিছুই করতে চাইতে পারে, সব কিছু করতে নেই, যা কিছু করতে বারণ, নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। মীন রাশি, আপনার মনের সঙ্গে মিল রয়েছে এমন কারোর সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠতে পারে, মানুষগুলোর প্রতি বিপরীত লিঙ্গের মানুষ সহজেই আকৃষ্ট হয়, আপনার রয়েছে যে কোনো পরিস্থিতি দক্ষ হাতে মোকাবেলার অসাধারণ মানসিক দক্ষতা, প্রতিপক্ষ একসময় আপনার বন্ধু হয়ে যায়। দাম্পত্য সম্পর্কে সঙ্গীকে সময় দিতে ভুলবেন না, অবিবাহিতদের বিয়ের কথা অনেক দূর এগোতে পারে। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।